হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগস। বর্ণালী ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো সকাল হয়ে গেছে, তো সকালে তোমাদের প্রথমেই জানাই গুড মর্নিং, শুভ সকাল। আশা করছি তোমাদের দিনটা খুব ভালো কাটুক। আমি সরাসরি চলে এসেছি আমার রান্নাঘরে, তো আমি রান্না শুরু করে দিয়েছি, সকালে হয়ে গেছে। সকালে ডাল রুটি ভাত করেছি, এখন আবার চলে এসেছি, এখন করছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি করছি, ডাল করেছি, ভাত করবো আর মাংস রান্না করবো। তো তোমরা সবাই চলে এসো, আমার সকালের শুরুটা হয়ে গেছে, অনেক আগেই হয়ে গেছে, তো এখন থেকেই তোমাদের মাঝে চলে এলাম। আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পরিবারে চলে এসো। আমার নতুন পুরানো সমস্ত বন্ধুদের আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর আমার সঙ্গে থাকো। দেখো সবার রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি নিজের জন্য রান্না করছি কাঁচকলার কুলেখাড়া শাক আর জ্যান্ত চ্যাং মাছ, কারণ ডাক্তারে আমাকে জ্যান্ত মাছ খেতে বলেছে, তো চ্যাং মাছই নিয়ে এসেছে দাদা। আর দেখো কুলেখাড়া শাক, এটা আমি পাতলা ঝোল করে রান্না করে খাবো। দেখো আমার ভাত প্রায় হতে গেছে, আমার তরকারি সমস্ত তরকারি রান্না হয়ে গেছে, এখন শুধু ভাতটা করলেই আর আমার তরকারিটা করে মেজে ঘষে নিলেই আমার হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ড, তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে, যার কারণে 12টা বাজে তো আমরা চলে এলাম মনামাসি লিচির পাড়ে। তো দেখো কত সুন্দর মেঘ দেখা, মেঘটা দারুণ লাগছে আর প্রচণ্ড মেঘ হয়েছে। তো আমরা সবাই বসে এখানে গল্প করছি, অনেকেই এসে এলাম মাঠে, কারণ পরন্তু বিকাল, তো মাঠেই চলে এসেছি। তো দেখো অনেকেই আছে মাঠে, আর ওই পাশের মাঠে দেখো ছেলেরা খেলা করছে, আর আমরা এই দিকটা এসেছি কারণ এই দিকটা বসতে খুবই ভালো। আর তো বিকাল হয়েছে, তো মাঠে বসে থাকবো কিছুটা সময় কাটিয়ে, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ড দেখো, মাঠে আমরা বসে পড়েছি একটা সুন্দর জায়গা দেখে। রনি আর রনির বন্ধু সাইকেল চালাচ্ছে মাঠেই, ওরা সাইকেল চালানো শুরু করে দিয়েছে। তো রনির সাইকেল একটু ডিস্টার্ব হয়েছে, তো রনি ঠিক করছে। তো দেখো আমাদের রিম্পা কী করছে, আমাদের রিম্পা বসে বসে শাক তুলছে। পরন্তু বিকাল, রিম্পা বসে বসে শাক তুলছে, আমরা বসে আছি। তো ফ্রেন্ড এখন বাজে সন্ধ্যা 6টা, তো আমরা আজকে মাঠ থেকে অনেকটা শাকও তুলেছি, তো সবাই এখন তুলে বাড়ি চলে যাব। ছেলে দুটো রাস্তায় চলে গেছে, ভাগ্নিও রাস্তায় চলে গেছে, তো আমরাও এখন সন্ধ্যা হয়ে আসছে। দেখো সূর্য অস্ত চলে গেছে, তো এখন সন্ধ্যা হয়ে আসছে, তো আর বেশিক্ষণ মাঠে থাকবো না, এখন চলে যাব সোজা বাড়ির দিকে। অনেকক্ষণ এসেছি, তো খুবই ভালো লাগলো ঘুরে। মাঠে আসলে মনটা একদম ভালো হয়ে যায়, কেন জানি না, মাঠে আসলে খুবই ভালো লাগে, যার কারণে রোজ বিকালেই চলে আসি, দাদা দোকানে যাওয়ার পরপরই চলে আসি আমরা। তো সবাই মিলে ঘুরে খুব আনন্দ করলাম, শাক তুললাম, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, তোমরাও সঙ্গে চলো। এখন বাজে রাত 8টা, তো দেখো রাত 8টা আমাদের টিফিন হচ্ছে, টিফিন হচ্ছে চাউমিন। তো আমার ননদ চাউমিন বানাচ্ছে, সবাই মিলে আনন্দ করে খাওয়া হবে, কারণ ভাতটা একটু দেরি করে খাওয়া হবে, যার কারণে চাউমিনটা করা হচ্ছে। তো হয়ে দেখো সবাই ছেলে মেয়েগুলো অধীর আগ্রহে বসে আছে কখন চাউমিনটা হবে আর ওরা খাবে, আর ও মনের সুখে বানাচ্ছে। তো প্রায় হয়ে গেল ওর চাউমিন, আর বেশি নেই, তো সবাই খেতেও বসে গেছে। দেখো চাউমিনও হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, তো আমি খাবো না, কারণ আমার একটু গ্যাসের প্রবলেম চলছে, যার কারণে আমি খাবো না। আমার রনিরটা রেখে দেওয়া হয়েছে, কারণ আমার রনি পড়তে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে দেবো রান্না, কারণ ওদের টিফিন হয়ে গেছে, এবার আমার রান্নাটা আমি বসিয়ে দেবো। ফ্রেন্ড এখন বাজে রাত 8টা, তো আমি রাতের রান্নাটা বসিয়ে দেবো। দেখো ভাত, এটা বাংলাদেশের আলু, তো বাংলাদেশ থেকে আমার একটা দিদিভাই এসছে পাসপোর্টে, তো বাংলাদেশ থেকে আলু বয়ে নিয়ে এসছে। তো আজকে রাতের মেনু খুবই আলু সেদ্ধ ভাত আর শুকনো লঙ্কার পেঁয়াজ ভাজি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফ্রেন্ড রান্নাবান্না কমপ্লিট, তো দেখো ছেলেমেয়েরা চলে এসেছে আমার কাছে, বসে বসে ওরা কাঠি খেলছে। আমার রনি পড়তে গেছে, এখনও বাড়িতে আসেনি, তো রনির বন্ধু ওর দিদিভাই একটা দাদা
আর রনির বন্ধু তিনজনে মিলে কাঠি খেলছে। এই কাঠি খেলাটা আমরা ছোটোবেলায় খেলতাম, তো ওদের দেখে আমার খুব ভালো লাগছে, ছোটোবেলাকার কথাটা মনে পড়ে গেলো। তো ওরা তো ঝাঁটার কাঠি দিয়ে খেলছে আর আমরা খেলতাম পাটকাঠি দিয়ে। তো ওরা খুব আনন্দ করে খেলছে আর আমি পাশে বসে আছি, আমার একটা বান্ধবী আছে পাশে, বসে বসে দুজনে দেখছি। দেখো কাঠিগুলো তুলছে, নড়ে গেলে আর হবে না, তার জন্য আস্তে আস্তে সাবধানে তুলছে ওরা, আর আমি দেখে আনন্দ করছি বসে বসে, কারণ আমার এখন কোনো কাজ নেই, দাদা আসতেও দেরি আছে, তো ওদের সঙ্গেই থাকবো। আর রনিও আসেনি, তো ঘরের মধ্যে ওরা খেলছে, আমার ভীষণ ভালো লাগছে। তো খেলতে খেলতে আমার রনি চলে এসেছে, তো দেখো রনি সারপ্রাইজ হয়ে গেল ওদেরকে দেখে। তো রনি ওদের দেখে খুব খুশি হলো, ওরাও রনিকে পেয়ে ভীষণ আনন্দ করছে। তো ওরা তিনজনে মিলে এখন আবার খেলা শুরু করবে। রনির বন্ধু আর রনি আইসে খেলা আবার জোরদার শুরু করে দিয়েছে। তো ওদের মাঝে আমি আমার ছোটোবেলায় ফিরে গেলাম, কারণ ছোটোবেলা ওদের মতনও আমিও ভীষণ খেলতাম আমার বন্ধুদের আশেপাশের বাচ্চাদের সঙ্গে। আর ওদেরও আমি খুব মিস করছি, কারণ আমার খুব ভালো লাগে, কারণ এই খেলাগুলো আমিও ছোটোবেলায় আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে খেলতাম, মানে আমাদের গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে। তো সবার বিয়ে হয়ে গেছে, সবাই অনেক দূরে চলে গেছে, তো সবাইকে ভীষণ মিস করি। আর গ্রামে গেলে কারোর সঙ্গে দেখা হয়, কারোর সঙ্গে দেখা হয় না, তো সবার কথা মনে পড়ে গেল। তো ওরা ভীষণ আনন্দ করছে, দাদাও এখনও বাড়ি আসেনি, দাদার আসারও দেরি আছে, এখন রাত 9:30 বেজে গেছে, তো দাদা আসতে আসতে 10:30 বেজে যাবে। তো আমার কোনো কাজ নেই, তো ওদের ওরা খেলছে, আমি ওদের সঙ্গে আনন্দ করবো। তো তোমরাও দেখো ওরা কী করছে, ওরা বসে বসে খেলছে আর আমি ওদের পাশে বসে আছি। আর প্রচণ্ড পরিমাণে ওরা ঝগড়া করছে, ওরা কাঠি খেললো, ক্যারাম বোর্ড খেলছে, আর আমি বসে আছি, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। রনি এইমাত্র দেখো চলে এসেছে, তো ওরা খেলছে, আনন্দ করে খেলছে সবাই। আর আমি কী করবো, এতক্ষণ আমার বান্ধবীটা ছিল আমার কাছে বসে গল্প করছিল, এখন ও চলে গেছে, তো আমি এখন কিচ্ছু করবো না। এখন বাজে 9:00, দেখো আমার আর একটাও ভাই এসে গেছে, চলে আসো ভাই, আরো ভারী হয়ে গেল। তো সবাই রাত 10 পর্যন্ত খেলাধুলা করবে, আর ওরা দেখো প্রচন্ড ঝগড়াও করছে। তো ফ্রেন্ড আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর বেশি বড় করব না। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর নতুন কোনো বন্ধু আমার পরিবারে এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসে বেল আইকন ক্লিক করে তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক কিউ ওয়েলকাম। আমার বন্ধুদের আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা আমার পরিবারে আসার জন্য, আমাকে আমার পাশে থাকার জন্য। তো আজকে নতুন করে কিছু বলার নেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওয়। তো আজকের মতো টাটা, বাই বাই।